তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব সে সব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে নবী আপনি চিন্তিত হবেন না বনী ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জিহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবহানাল্লাহ বিহামদি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত فيها يفرق كل امر حكيم সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফয়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এই রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরানা বিলাইলাতুল কদর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফারুফিআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29 আমি মনে করতে পারছি না এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এজন্য স্কলাররা সব সময় বলেন যে লাস্ট 10 ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মহেন্দ্রক্ষণ এই 10 দিনের যে কোন 10 রাতের যে কোন রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো 21 23 25 27 এবং 29 যে কোনো দিন হয়ে যেতে পারে কদর সো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ 10 রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন ইবাদত করি কোন রাতে বেশি করলাম হয়তো 27 রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে ইবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25 রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান্তরালে ইবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এমফাসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী 354টা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলাইল ফজর ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এ রাত বরকতের এ রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে তো আমরা তো হতভাগা হতে চাই না তো আমরা যেন এই শেষ 10 দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও ইহতিসাবা আমরা যেন ইবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে ইবাদত করার কোনো নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এশার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মদিবস শুরু হতো বেসিক্যালি মিড নাইটে এশার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এশার পর পরে ঘুমোতে যেতেন এক্সেপ্ট দ্য লাস্ট 10 ডেজ অফ রমাদান রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না এই 10 দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি ইবাদত করতেন
أما جن عائشة رضي الله تعالى عنها بولن إذا دخل العشر أحيا الليل وأيقظ أهلا وجد وشد المئزر رمضان الشيش دوشوك جوكن عشتو رسول صلى الله عليه وسلم شارارات جيغ عبادت كورتن পরি বারে সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদতও করতেনই জাদ্দা ওয়া শাদ্দাল মিজার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজার ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটগাঁট বেঁধে নামতেন শেষ 10 দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সব সময় ইবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ 10 দিনে আর যেহেতু 3 দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজার করে দিয়ে লাস্ট এন্ডেজ অফ রমাদানের এই বরকত আমরা হাসিল করব এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা ইয়াতাকিফুল আশাল আওয়াখির মিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদে তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছেন আরেক বর্ণনা এসেছে ইয়াতাকিফু কুল্লা রমাদান আশরাতা আইয়াম প্রতি রমাদানে তিনি 10 দিন ইতিকাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন প্রতি রমাদানে 10 দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয় দিন 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন মসজিদে নববীতে তাহলে আমরা এই রমাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইতিকাফ করা যারা আমরা করিনি তারা আমরা ইতিকাফ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা ইতিকাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার ইতিকাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি ইতিকাফ নাও করেন রাত 2টা বা 3টার দিকে সেন্ট্রাল মসকে এসে বসে থাকলেও হবে রাত 2টা 3টার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ সেজদায় পড়ে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাসবিহ পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার ইবাদত করতে মন চাইবে তো আমরা যখন ইতিকাফ করার চেষ্টা করি ইতিকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে ইবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং জিবরাইল আলাইহিসাল্লাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবরাইল আলাইহিসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আবার জিবরাইল আলাইহিসাল্লামকে শোনাতেন সহিহ বুখারীর বর্ণনা কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাথে কোরআন মুদারাসা করতেন সহিহ মুসলিমের বর্ণনায় আন্না জিবরিল কানা ইউআরিদুহু বিল কোরআন কুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবরাইল সাল্লাম শোনাতেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনিক রিসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট 10 ডেজ অফ রমাদানে চার নাম্বার কেয়ামুল লাইল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেয়ামুল লাইল করতেন এবং কেয়ামুল লাইল শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কদরের সাথে জুড়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা তিনি বলেছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি কদরের রাতে যে কেয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাহলে কেয়ামুল লাইলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সিজদা স্পেশালি সিজদা আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় সিজদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা
যখন নামাজে দাঁড়াই এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি আমরা খেয়াল করি বিশেষ করে কিয়ামুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল কেমন ছিল কিভাবে কিয়ামুল লাইল করতেন আম্মা জান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তো আম্মা জান আয়েশা এটাই বলেছিলেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতের নামাজ কিয়ামুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বোঝাতে পারবো না সুবহানাল্লাহি ওয়া হামদি সো আমরা যেন লম্বা সময় কিয়ামুল লাইল করি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাযা ওয়া ক্বাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা মা তাআখার আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের জন্য দেহের উপরে আপনার তো আগের পরের সব গুনাহই মাফ আদতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি গুনাহই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা আয়েশা আমি কি শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তাআলা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকরগুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তাআলার কাছে যায় নামাজে তো এটা ছিল সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে কিয়ামুল লাইল এবছর নিশ্চয় হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজুমার খুতবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের সেজদায় আমাদের কিয়ামুল লাইলে এবং যে কোনো ভাষায় কোরআনিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন এবং আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদউ কি দোয়া করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন এটা অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলো এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গফিরি যামবি ওয়া কাবিলি তাওব আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তওবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তওবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন সো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শ্রোতা এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গিয়ারা ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গিয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র ১৩টি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু ইফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তাআলার আরও নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে
আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এটা জেনে এত ইবাদত রমাদান নাই ইবাদত নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দা ইয়ার লং থাকে আরব শায়খরা বলেন যে কুন রব্বানি লা তাকুন রমাদানি রব্বানি হও রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক ইবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ ইবাদত শেষ এমনটা যেন না হয় রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করব কে বিপদে পড়েছো বলো আমি উদ্ধার করব তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেয়ার জন্য এটা হলো প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে লেটস সে হোটেল ইন্টারকন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি না এটা তো এটা হয় না আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত শুধু এই 17টা দিন কি করলাম একটু রিভাইজ করি যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে যে যেই প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওইরকম কেয়ামুল লাইল করতে পারলাম কিনা ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা রিসাইটেশন করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি 30 সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হপ এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস কোরআনের আয়াতগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাব কিন্তু এট দ্য সেম টাইম ইটস দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রাসূল বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিক্যালি এটা একটা বদদোয়া যে মান আদ্রাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ যে রমাদান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হোপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিং গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহ সচেতনতা আল্লাহর ভয় টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মি এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি আর যদি লাআল্লাকুম তাত্তাকুনের সমস্যা তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্কেডিউল যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি রমাদানের যে সংযম নিজে নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমরা আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বদভ্যাস আমরা রমাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সবশেষে আমরা লাস্ট 10 ডেজ অফ রমাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম 60-70 তো আমার গুনাহগার উম্মত কি করবে আল্লাহ বলেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব তারা পেয়ে যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ 10 দিন সমান্তালে ইবাদত করব বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে 21, 23, 25, 27, 29 আমরা গুরুত্ব দিব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকদ হুরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা হি ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষে আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি 5টা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন এরকম ইবাদতের স্পৃহা অন্য কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতেকাফ করতেন তিনি আর এতেকাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা 21-এ হোক 25-এ হোক 23-এ হোক আমি তো মসজিদে আমি তো কেয়ামুল লাইল অংশগ্রহণ করতেছি আমি তেলাওয়াত করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যেন এতেকাফের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতেকাফ যেন অন্তত করি
পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই। তিন নম্বর বলেছিলাম রাসূল জিব্রাইল ইসলাম কোরআন রিভিশন করতেন, আমরা যেন কোরআন রিভাইজ করি, রেসাইটেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন। কিয়ামুল লাইল ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দর কিয়ামুল লাইল ছিল বলে বোঝানো যাবে না। তো আমরা যেন এরকম দীর্ঘ সময় কিয়ামুল লাইল করি। আর সবশেষে বলেছিলাম দোয়া করা, দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার, দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে, চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান না, আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছেন। আমরা যেন কায়মনো বাকি আল্লাহ তাআলার কাছে চাই, অশ্রুসিক্ত নয়নও যেন আমরা চাই, অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়, দুই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, জেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি। রাসূল ইসলাম যেভাবে কিয়ামুল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরা যেন সেভাবে কিয়ামুল লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে। লাআল্লাকুম তাত্তাকুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয়, এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি। আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুবকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার, এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। রাসূল ইসলাম এটাই বলেছেন। সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে। এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আইএম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের প্রচেষ্টা, ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারির আগে আমরা একত্রিত হয়েছি। আবারও আগামী বছর আমরা এরকম কোনো গ্যাদারিংয়ে জয়েন করতে পারবো কোনো গ্যারান্টি কি আমাদের আছে? নাই। ইট কুড বি দ্য লাস্ট রমাদান ইন আওয়ার লাইফ। সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে আমার ইট ইস দ্য লাস্ট চান্স, এটাই লাস্ট চান্স, এবং এই অপরচুনিটিগুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক।